ইতিবাচক অভিজ্ঞতার কথা যদি আমি বলতে যাই, সেক্ষেত্রে যেটা বলবো যে আমি যখন বিশ্ববিদ্যালয়ে প্রথমে পড়াশোনা করতে ভর্তি হই, শুরুর দিকে আসলে আমার যারা সহপাঠী ছিল তো তাদের মধ্যে একটা কৌতূহল কাজ করত, আমরা আসলে কিভাবে পড়াশোনা করি, যেমন স্মার্টফোন চালাতে পারি, এটা তাদের কাছে খুব অবাককর বিষয় লাগতো। তো অনেকে কৌতূহলবশত, আমি যেহেতু দেখতাম না, আমার সামনে এসে দাঁড়িয়ে থাকতো, মানে আশ্চর্য হতো যে কীভাবে সম্ভব। এরপরে তারা আসলে সব সময় আমাকে সহযোগিতা করার চেষ্টা করতো, যেমন পড়াশোনার ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাতায়াতের ক্ষেত্রে তারা হেল্প করতো। আরেকটা ইতিবাচক যেটা মজার ঘটনা বলবো, তো আমি হচ্ছে ডিপার্টমেন্টের বিভিন্ন কম্পিটিশনে অংশ নিতাম। তো একটা কম্পিটিশনে এরকম হয়, আমি আসলে তৃতীয় হই, তো আমার আগে হচ্ছে ফার্স্ট সেকেন্ড যারা, তারা অন্যান্য মানে তারা চক্ষুষ্মান ছিলেন আর আমি শুধুমাত্র দৃষ্টিহীন ছিলাম। সেই প্রোগ্রামে যারা প্রথম এবং দ্বিতীয় হয় তাদেরকে বাদ দিয়ে আমি যে তৃতীয়, তো আমাকে হচ্ছে সেই প্রোগ্রামের জন্য মনোনীত করা হয়। তো এই জিনিসটা আমার কাছে অনেকটাই ভালো লাগে আর কি, এবং আমার ডিপার্টমেন্টের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।